আজকের ক্লাসে আমরা লোয়ার অক্টেভের একটা ক্রোম্যাটিক প্র্যাকটিস শিখব। ক্রোম্যাটিক প্র্যাকটিস কি? ক্রোম্যাটিক হলো শুদ্ধ এবং কোমল স্বরকে পরপর অভ্যাস করা। আমাদের মোট স্বর কটা? 12টা। সা, কোমল রে, শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ গা, মা, করিমা, পা, কোমল ধা, শুদ্ধ ধা, কোমল নি এবং শুদ্ধ নি। তাহলে রে, গা, ধানি, শুদ্ধ এবং কোমল 4, 4, 8, মা, শুদ্ধ এবং করি 10, সা এবং পা হচ্ছে অটল স্বর, এর শুদ্ধ কোমল হয় না, তাহলে মোট 12টা। এখানে আমরা মন্দ্র সপ্তক অর্থাৎ লোয়ার অক্টেভ মানে স্কেলের সা থেকে নিচের দিকে যে স্বরগুলো আমরা পাচ্ছি অর্থাৎ সা, নি, ধা, পা, এই রেঞ্জের মধ্যে, এই জোনের মধ্যে শুদ্ধ এবং কোমলকে পরপর প্র্যাকটিস আমরা করবো আজকে। সা শুদ্ধ নি, কোমল নি, শুদ্ধ ধা, কোমল ধা, পা। সা থেকে খাদের পায়ের মধ্যে আমরা এই স্বরগুলোকে পাই। এই স্বর আগে পরপর আমরা লাগিয়ে নেব গলায়। এবং মনে রাখতে হবে ক্রোম্যাটিক প্র্যাকটিস কিন্তু সবসময় হারমোনিয়ামের সহযোগিতা নিয়েই আমরা করব। তাহলে কিভাবে স্বরগুলো আসছে? সা, নি, নি, প্রথম নি শুদ্ধ, পরের নিটা কোমল। সা, নি, নি, ধা, ধা, পা। শুদ্ধ এবং কোমলকে আমরা পরপর বললাম সা থেকে লোয়ার অক্টেভের পা অব্দি। আরেকবার বলি, সা, নি, নি, ধা, ধা, পা। এবার পা থেকে আমরা একইভাবে সায়ে যাব। পা, ধা, ধা, নি, নি, সা। আমরা বাড়িতে যখন এটা অভ্যাস করব, প্র্যাকটিস করব, তখন কিন্তু একবার হারমোনিয়াম বাজিয়ে একবার ছেড়ে দিয়ে, অর্থাৎ একবার হারমোনিয়ামের সাথে আমরা গলা দেব, একবার হারমোনিয়াম ছাড়া আমরা শুধু তানপুরায় এটা অভ্যাস করব। আর যার কাছে তানপুরা নেই তারা হারমোনিয়ামের সা ধরে এটা প্র্যাকটিস মানে গলায় তোলার চেষ্টা করবে। তাহলে কিরম হচ্ছে প্র্যাকটিসটা? পা থেকে একইভাবে সাই যাব। এইভাবে ক্রোম্যাটিক সা থেকে পা অব্দি করে ফেলার বাদে আমরা সাকে ফিক্স রেখে আমরা নিচের দিকে যাব। কিরকম? সা, নি, অর্থাৎ সা, শুদ্ধ নি, সা, নি, কোমল নি হলো সা, ধা, সা, ধা, সা, পা থেকে একইভাবে আমরা সায় ফিরব। শুদ্ধ নি, কোমল নি, শুদ্ধ ধা, কোমল ধা, পা। আবার পা, কোমল ধা, শুদ্ধ ধা, কোমল নি, শুদ্ধ নি, সা। এই হচ্ছে সিকোয়েন্স, এই হচ্ছে সা থেকে পায়ের মধ্যে শুদ্ধ এবং কোমলের অর্ডার। আমরা কিভাবে প্র্যাকটিস করলাম? প্রথমে সা, নি, নি, দা, ধা, পা, পা, ধা, ধা, নি, নি, সা করার পরে আমরা সাকে ফিক্স রেখে পায়ে গেলাম, পাকে ফিক্স রেখে আবার সায়ে
উঠলাম। আর একবার দেখে নেই অভ্যাসটা। সা নি সা নি সা ধা সা ধা সা এই ছিল আজকের ক্লাস। আমরা লোয়ার অক্টেভের প্র্যাকটিস নিয়মিত করব। আমরা যেহেতু এর আগের পর্বে মধ্য সপ্তকের অভ্যাস করেছিলাম, মিডল অক্টেভের প্র্যাকটিস করেছিলাম, তাই আজকে আমরা একটা লোয়ার অক্টেভের প্র্যাকটিস শিখলাম এবং তার সাথে শুদ্ধ এবং কোমল অর্থাৎ এর একটা ক্রোম্যাটিক অ্যাপ্রোচ দেখলাম। পরের পর্বে আবার একটা নতুন লেসন শিখব। আমার ছোট ছোট ছাত্রছাত্রীরা, তোমরা প্রতিদিন প্র্যাকটিস করো, প্রতিদিন রেয়াজ করো।